মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 5টা বাজে। আমরা আপাতত 6 জন বেরিয়ে গেছি, আর একজন আসছে সামনের থেকে। যাচ্ছি ঘুরতে, একদিনের ট্যুর। এখন স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরবো। গাইস, এখন হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি। কোনো টোটো নেই, ভ্যান নেই, কিচ্ছু নেই। আমাদের 7 জনে আপাতত বেরিয়েছি, একজন ডাইরেক্ট চলে যাচ্ছে, 4 জন একটা টোটো পেয়েছে চলে গেছে। তা আমি সুমন, বুকাই, সুমন মানে চিনতে পারছেন তো, বালুই, বালুই, আমরা 3 জন আপাতত এখন হেঁটে যাচ্ছি। বেশিক্ষণ না, সামনে স্টেশন, স্টেশনে গিয়ে টিকিটটা কাটবো, তারপরে ডেস্টিনেশন। সঙ্গে থাকুন। বাস স্টেশনে এসে গেছি, টিকিট ফিকিট কাটা কমপ্লিট। 5:56 ট্রেন ধরবো। পুরো স্টেশন দেখুন আপনারা, কিন্তু পুরো ফাঁকা। পাঁচটা 56 বাজে, আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন বাসা স্টেশনে ঢুকে গেল। আল্টিমেট আমরা এখন বটবটি করে এখন মৌসুমীর দিকে রওনা দিয়ে দিয়েছি। সবাই আছি একসাথে টিম। আমরা মোটামুটি এখন মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি। তা এই হলো আমাদের রিসোর্টটা, আপনারা দেখুন। আর এই হলো সি বিচ, পুরো সবাই মোটামুটি নেমে গেছে। তা আমিও যাচ্ছি। বাঁশের তৈরি সিঁড়ি, ওয়াও, দ্যাটস নাইস, খুব সুন্দর ভিউ। লোকজন এখানে স্নান করছে, সুমন, সুমন দা বালুই, সুমন দা বালুই, সুমন চক্রবর্তী, দি সুমন চক্রবর্তী, ব্র্যাকেটে বালুই, আমাদের বিপি ব্লগের সদস্য, সেই বুকাই, আমাদের আমাদের রাহুল, আমাদের রাহুল, এই হলো দেবাশিস ভাই, প্রকাশ ভাই এসে গেছে স্নান করবে বলে।